কিভাবে একটি ফেসবুক পেজের জন্য সোশ্যাল মিডিয়া স্টিকার দিয়ে ওয়াটারমার্ক লোগো ক্রিয়েট করতে পারবেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি আলামিন শেখ আর আপনারা দেখছেন এসটি টেক বঙ্গ। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। সো ভিউয়ার্স, তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমাদের আজকে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে একদম বলবেন না কিন্তু। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর যারা আমাদেরকে ফলো করতে চান, আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের সকল সোশ্যাল মিডিয়া লিঙ্ক প্রোভাইড করা আছে, সেখান থেকে চাইলে আমাদেরকে ফলো করতে পারেন। সো আই এম ভেরি এক্সাইটেড, নাও লেটস বিগিন। তার জন্য আমাদের প্রয়োজন হবে একটি অ্যাপসের, অ্যাপসটির লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও অ্যাপসটি আপনারা অ্যাভেলেবেল প্লে স্টোরে পেয়ে যাবেন। অ্যাপসটির নাম হচ্ছে পিকজার ল্যাব। পিকজার ল্যাব অ্যাপসটি ওপেন করার পরে আমাদের যা করতে হবে, প্রথমে দেখতে পাচ্ছেন একটি নিউ টেক্সট আছে, আপাতত আমরা নিউ টেক্সটটিকে ডিলিট করে দেব। তারপর দেখতে পাচ্ছেন এই যে এই অপশনটি, এখানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে কালারে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমরা কালারে ক্লিক করে আমরা এখান থেকে ব্ল্যাক কালারটি চয়েস করব। তারপর এখান থেকে আমি রাইট চিহ্নটি ক্লিক করে দিলাম। এখন আমাদের যা করতে হবে, আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে ফর্ম গ্যালারিতে ক্লিক করব। তারপরে আমরা চলে যাব, আমরা যে কিছু ইফেক্ট আছে ইফেক্টে ক্লিক করব। আমি অবশ্যই এই ইফেক্টটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এখানে আমরা এটিকে বসানোর পরে আমাদের যা করতে হবে, আমাদের যে পেজটি আছে আমাদের পেজের নামটি এখানে লিখে দেব। সো আমি এখানে এ মেনুতে ক্লিক করলাম, তারপর ট্যাক্স, তারপর এখানে দেখতে পাচ্ছি নিউ ট্যাক্স, এখানে ডাবল ক্লিক করবেন। তারপরে আমরা এখান থেকে নিউ ট্যাক্সটিকে এভাবে ডিলিট করে দেব। তারপরে আমাদের যে পেজের নামটি আছে, সো আমাদের পেজের নামটি এখানে আমি প্রোভাইড করে দিচ্ছি। সো আমাদের নামটি লেখার পর এখানে দেখতে পাচ্ছেন ওকে একটি অপশন আছে, ওকেতে ক্লিক করব। তারপরে আমাদের এই নামটিকে এখানে আনার পরে এখান থেকে আমরা একটি ফন্ট সিলেক্ট করে নেব। সো ফন্ট সিলেক্ট করার পরে আমরা দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন ফন্ট, এই ফন্টে ক্লিক করব। এখান থেকে আমরা মাই ফন্টে ক্লিক করে আমাদের এখান থেকে একটি ফন্ট চয়েস করব। ফন্টটির নাম হচ্ছে কল্পনা। সো আমি এই ফন্টটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সো তারপরে দেখতে পাচ্ছেন আমাদের ফন্টটি কিন্তু চলে আসলো। এখন দেখতে পাচ্ছেন এই যে তুমির জায়গায় কিন্তু ফন্টটি ঠিক মতনে শো করে নাই, তার জন্য আমাদের যা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এই যে এই পেসিংয়ে ক্লিক করবেন। তারপর এখান থেকে এটিকে এভাবে পেসিং করলে দেখতে পাচ্ছেন আমাদের ফন্টটি কিন্তু ভালোভাবে কাস্টমাইজ হবে। সো তারপরে আমাদের এভাবে এটিকে আনার পরে আমাদের যা করতে হবে, এই ফন্টটিকে আপাতত আমরা লক করে দেব। সো এখান থেকে লক করব, তারপর আবার এখানে ক্লিক করলাম। তারপরে এখন আমাদের যা করতে হবে, আবার এই যে দেখতে পাচ্ছেন এই যে অপশনটি, এটিকে আমাদেরকে এখানে ক্লিক করে কপি করতে হবে। সো কপি করার পরে আমাদের যা করতে হবে, এই ইফেক্টটিকে আমরা এবার রোটেট করব। এই যে রোটেট, এবার রোটেট করে আমরা এটিকে জাস্ট এখানে বসিয়ে দেব। সো রোটেট রোটেট কমপ্লিট হলে এই যে এখানে বসিয়ে দেওয়া হবে। বসানোর পরে এখন আমাদের যা করতে হবে, এখন আমরা সোশ্যাল মিডিয়া আইকন এখানে শো করাবো। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, তারপরে আবার ফর্ম গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পরে এখান থেকে এটিকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখানে রাইট চিহ্নে ক্লিক করব। তারপরে আবার এই যে এটিকে এভাবে আমরা কাস্টমাইজ করে এখানে বসিয়ে দিব। সো কাস্টমাইজ কমপ্লিট হলে আমাদের যা করতে হবে, আমাদের আবার এই যে এই অপশনটি দেখতে পাচ্ছেন, এই যে অপশনটি, এটিকে আমাদের আবার কপি করতে হবে। সো এখানে কপিতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এটিকে এভাবে বসিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটি কমপ্লিট। এখন আমাদের যা করতে হবে, এটিকে আমরা ওয়াটারমার্কে পরিণত করব।
वाटरमार्क परिणत करार्जन जा करते हैं क्लिक करब एखे क्लिक करारे ये जगह क्लिक कर देव तरपे हमें जा करते हैं क्लिक करब एखे क्लिक कर देखते सेव एज इमेज एखे क्लिक करबें एखे क्लिक करारे एखे पीएनजी लेखा पीएनजी थाकबे तारपर डिफरेंशियल क्लिक कर एखे हमें आल्टा कर देव तपर एखान देखते सेव टू ग्यालारि एखे क्लिक कर देवें। सो एखे क्लिक करारे देखते पाबें अपना ग्यालारी क्योंकि अपन वाटरमार्क लोगोटी चले जाए। सो व्यूअर्स ये आज के भिडियो आशा करी भिडियो एक मध्य भलो लेगे देखा हे परवर्ती अपने साथ नतून टपिक्स भिडियो नहीं से पर्यत भलो थकबें सुस्थान निरापदे थकबें। थैंक्स फर वाचिंग।